তোমাদের উদ্দেশ্যে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমাদের নতুন আরেকজন শিক্ষার্থীর সঙ্গে তোমাদের পরিচয় করাই দেব। এ নওগাঁ জেলা থেকে আসছে, নাটোর জেলা থেকে, সরি। তোমার নাম কি? মোহাম্মদ সাকিব হোসেন। সাকিব হোসেন, তো আমরা শুরুতে বলে থাকি বা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করি যে তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করো বা অনেকে বিভিন্ন বাহিনীর জন্য, সৈনিক পদের জন্য অথবা অফিসার পদের জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তুমি কেন কোচিং করতে আসবা বা কেন প্রস্তুতি নিতে আসবা। তো এই গল্পটা আমরা, এই সাফল্যের গল্প বা এই প্রস্তুতির গল্প আমরা আমাদের একাডেমির শিক্ষার্থীর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব বা তোমাদেরকে জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখবা। তো যাই হোক, বরাবরের মতো সেই প্রশ্নটা থাকবে, তুমি যখন আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির খোঁজ সর্বপ্রথম কিভাবে পেলা নাটোর জেলা থেকে? স্যার, আমি যখন ইউটিউবে ঢুকি তখন হচ্ছে সোজা ট্রেনিং একাডেমির অনেকগুলো ভিডিও দেখতে পাই। এগুলো দেখে আমার মনের মধ্যে প্রশ্ন জাগে যে এখানে গেলে আমি কিছুটা মানে সফলতা অর্জন করতে পারবো। কিন্তু আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব। কিন্তু বললেই তো হবে না, সৈনিক হতে হলে কিছু গুণাবলী দরকার। সৈনিক হতে হলে তার গুণগুলো, সেই দক্ষতা অর্জন করতে হবে। সেজন্য আমি সোজা ট্রেনিং একাডেমি স্যারের সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, যোগাযোগ করে যখন তুমি সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আমাদের একাডেমিতে আসলা, তো আসার পরে তুমি যে বিষয়গুলোর উপরে একজন সৈনিক হতে হলে সেনাবাহিনীর যে দক্ষতাগুলো অর্জন করতে হয়, অর্থাৎ মেডিকেলে ফিট হতে হবে, তারপর লিখিত পরীক্ষা পাস করার জন্য সাজেশন মূলক পড়ালেখা করা উচিত, তারপর হচ্ছিল তোমার ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ভাইভা পরীক্ষা পাস করার জন্য যে প্রিপারেশনটা দরকার, এই প্রিপারেশন গুলো দরকার। তারপর একজন সৈনিকের বডি ফিটনেস এর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সে শারীরিক অনুশীলনের মাধ্যমে যে বডি ফিটনেস গুলো, বডি ফিটনেস এর জন্য যে ট্রেনিং গুলো করানো হয়েছে তোমাদেরকে, তো এতে তুমি কি মনে করো যে তুমি কি আশাবাদী যে প্রস্তুতিটা তোমার কাজে লাগছে? স্যার, আমি 100% আশাবাদী যে আমি সফল হব। এখানে এসে সম্পূর্ণ আমার সফলতা মানে বাস্তবায়ন করার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, এবং আমি বিশ্বাসও করি যে আমি সাফল্য অর্জন করব। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা বলে রেখে, তোমরা যারা ভিডিও দেখছো অনেকে হয়তো বা চিন্তা করে থাকো যে আমরা প্রস্তুতি ছাড়া লাইনে যাব, পরীক্ষায় অংশগ্রহণ করব, এতে আমার চাকরি হলে হবে না হলে নাই। স্যার, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, এটা কি সঠিক ধারণা? স্যার, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তার মানে যারা নবীন, যারা চিন্তা ভাবনা করছে বা আগামীতে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে বা অন্যান্য বাহিনীতে যারা দাঁড়াবে, তো তোমার প্রেক্ষাপটে বা তুমি এই একাডেমি থেকে কিছুদিনের যে প্রস্তুতিটা নিলাম, এই আলোকে নবীনদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? স্যার, আমার নবীনদের উদ্দেশ্যে একটাই বলার আছে যে আমরা যদি পরীক্ষা দিতে যাই, যেমন SSC যদি পরীক্ষা দিতে যাই তাহলে আমাদের 2 বছরের প্রিপারেশন নিতে হয়। কিন্তু সারা জীবনের জন্য একটা সরকারি চাকরি, সেটার জন্য অবশ্যই আমাদের প্রিপারেশন দরকার। তাহলে আমার মতে উচিত যে এখানে সোজা ট্রেনিং একাডেমিতে এসে যদি আমরা 1 মাস মেয়াদি 2 মাস মেয়াদি এরকম বিভিন্ন ধরনের কোর্স আছে, আমরা যদি চেষ্টা করি এই কোর্স সম্পন্ন করে আমরা অবশ্যই সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে কিংবা নৌবাহিনীতে যোগদান করতে পারবো। আচ্ছা, তোমরা অনেকে একটা জিনিস চিন্তা করে থাকবা বা তোমরা মনে করো বা তোমরা দেখবা যে যারা বিসিএস ক্যাডার হচ্ছে, যারা আর্মি মেডিকেল পরীক্ষা দেবে বা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দেবে বা ভার্সিটিতে পরীক্ষা দেবে, সকলেই কিন্তু একটা প্রস্তুতি নেয়। তো তোমরা সেনাবাহিনী সৈনিকের পরীক্ষা দিতে যাবা, কেন তোমরা সেনাবাহিনীর যে পরীক্ষার বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে তোমরা কেন প্রস্তুতি নেবা না? তোমরা অবশ্যই একটা ভালো একটা প্রস্তুতি নাও, ভালোভাবে প্রিপারেশন নাও। তোমরা দেখবা যে তোমাদের যে লক্ষ্য, তুমি সৈনিক হিসেবে দেশ সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত হতে যাচ্ছ, এটা খুব সহজে তোমরা পেয়ে যাবা। আর সামরিক বাহিনীর ক্ষেত্রে একটা কথা বলি, সামরিক বাহিনী শুধুমাত্র নিজের যাদের মধ্যে নিজের দক্ষতাগুলো রয়েছে সৈনিক হওয়ার মতো, শুধুমাত্র তারাই কিন্তু আসলে চান্স পায়। তো সুতরাং অসৎ কোনো পথ অবলম্বন না করে সঠিক পথে সঠিক গাইডলাইন মেনে তোমরা যদি প্রস্তুতি নিতে পারো, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই তোমরা সাফল্য, তোমাদের এই 2 হাত দিয়ে তোমরা সাফল্য নিয়ে আসতে পারবে। তো যাই হোক, তুমি যখন আসলাই এসে আমাদের একাডেমির আবাসিক সুবিধা বলো, খাওয়া দাওয়ার সুবিধা বলো বা পড়ালেখার যে ফেসিলিটিগুলো রয়েছে প্রস্তুতির জন্য বা চান্স পাওয়ানোর ক্ষেত্রে, এই প্রস্তুতিগুলো বা আবাসিকের সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, এগুলোতে কি তোমার স্যাটিসফাই তুমি? স্যার, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। স্যারের বিভিন্ন ধরনের গাইড, শারীরিক অনুশীলন, তারপরে পরীক্ষায় মেডিকেল লিখিত ভাইবা এগুলো বিশেষভাবে প্রশিক্ষণ দেন, তারপরে থাকা খাওয়া এগুলোর ভালো সুবিধা রয়েছে স্যার।
এরকম সুবিধা আমার মতে কোনো ম্যাচ কিংবা কোনো জায়গায় এরকম সুযোগ সুবিধা নাই স্যার। আচ্ছা, তো যারা তোমরা আসতে চাও, যারা প্রস্তুতি নিতে চাও, ইনশাল্লাহ প্রস্তুতি নিতে পারো আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে। আমাদের একাডেমি অফিসার এবং সৈনিক পদের জন্য দুই পদের কোর্সের ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে আসলে ফিট করে আমাদের মেন লক্ষ্য। আর আমাদের আজকে এই একাডেমি ক্যাডেট ড্রেস পরে তোমার অনুভূতিটা কেমন স্যার? আজকে আমার অনুভূতি খুব ভালো লাগছে। ভালো লাগছে? জি স্যার। আচ্ছা, তো আসলে আমাদের ক্যাডেট ড্রেস, এটা আমাদের একাডেমি ক্যাডেট ড্রেস, আমাদের নিয়ম মাফিক আসলে সবগুলো কাজ আমরা করে থাকি বা প্রস্তুতি দিয়ে থাকি প্রত্যেকটা শিক্ষার্থীকে। আর তোমাদের অপেক্ষায় রইলাম আমরা, তোমরা আসো, এসে প্রস্তুতি সম্পূর্ণ করো। বাংলাদেশের যে কোনো জেলা থেকে, যে কোনো প্রান্ত থেকে আমাদের একাডেমি রংপুরে অবস্থিত, রংপুরে আসতে পারো। এসে তোমার প্রপার একটা যে গাইডলাইন দরকার, সেই গাইডলাইনের মাধ্যমে তুমি তোমার যে ল্যাকিংসগুলো আছে, ল্যাকিংসগুলো তুমি ফুলফিল করে নাও। এটাই আমার তোমাদের প্রতি আহ্বান। সবাই আগামী দিনের সাফল্যের জন্য বসে থাকবা না, বসে না থেকে প্রস্তুতি নাও, পরিশ্রম করো, তারপর আইডিয়া নিতে থাকো, ইনশাল্লাহ সাফল্য নিয়ে আসতে পারবা। সবাই ভালো থাকো, আগামীতে নতুন একটা এপিসোডে নতুন একটা পরামর্শমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।